বিপ্লবী কিছু মানুষ যারা জীব বৈচিত্র এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষার স্বার্থে তারা আজকে রাস্তায় নেমেছে প্রকৃতিকে বাঁচানোর জন্য, নদীটিকে বাঁচানোর জন্য। কেন? কারণ আজকে প্রশাসন থেকে শুরু করে সবাই চোখে খুলি দিয়ে রয়েছে নদীর জন্য। আমরা কারোর কাছ থেকে কোনো বার্তা পাচ্ছি না, নদী থেকে বাঁচানোর জন্য কোনো বার্তা পাচ্ছি না, ছোট ছোট পুকুর জলাশয় থেকে শুরু করে কোনো কিছু বার্তা আমরা পাচ্ছি না। পলাশীপাড়ার যেটা প্রাণ, পলাশীপাড়ার প্রাণ আমাদের জলঙ্গি নদী। এই জলঙ্গি নদীর জন্য সাধারণ মানুষ বা বিভিন্ন পেশার মানুষ, ব্যবসায়ী সমিতি, সেই সঙ্গে ক্লাব, বিভিন্ন অর্গানাইজেশন, স্কুল যেগুলো রয়েছে, অফিস যেগুলো রয়েছে, প্রশাসন, তারা নদীর থেকে কিন্তু বিমুখ। আমরা পলাশীপাড়ার মানুষ অনেক বড় বড় কাজ করে ফেলেছি সবাই একসাথে, কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারছি না আমরা পলাশীপাড়ার মানুষ। এত বড় বড় কাজ করার পরেও আমাদের এই গ্রামের যে প্রাণ, সেই জলঙ্গি নদীর জন্য আমরা কিছু ভাষা চিন্তা করতে পেরেছি। ঘটনাচক্রে তার কয়েকদিন পরেই আমাদের করোনার প্রকোপ এলো, সেটা কিন্তু আমাদের একটা বড় সুযোগ হলো সমস্ত এলাকায় গিয়ে গিয়ে, বিশেষ করে করোনার সময়তেই কিন্তু আমরা আরো বেশি করে এই পলাশীপাড়া, এই সাহেবনগর, এই রাধানগর, এই নাজিরপুর, এই এলাকাগুলোতে যে আসার সুযোগ হয়েছে এটা মূলত করোনাকে কেন্দ্র করে আমরা আসতে পেরেছিলাম। তো কখনো এসে কিন্তু আমরা সেই নদীর কথাই ভুলে গিয়েছিলাম, কারণ আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে একটা নদী মরে গেছে, আমরা দেখতে পাচ্ছি। আমি নিজে জলঙ্গিপাড়ে জন্মাইনি, কিন্তু 30 বছর তো আছি, প্রথম 10 বছরে জন্মদায় জলঙ্গিকে আমরা হারাতে দেখেছি, পরবর্তী 10 বছরে আরও তাড়াতাড়ি হারাতে দেখলাম, তারপরে 5 বছর আরও তাড়াতাড়ি, আর বিগত 5 বছর তো মনে হচ্ছে যে আর বোধহয় 5 বছরও বোধহয় নদীটা দিচ্ছে। এবার যে হারে নদীর মধ্যে আমরা ঢুকে পড়ছি, বিভিন্ন জন মানুষ আক্রাসে, এবং প্রশাসন এবং রাজনৈতিক কোনো রকম সদিচ্ছা নেই, কোনো রকম নজরদারি নেই, কোনো ইচ্ছা নেই। ভোট যদি আমাদের একমাত্র কাম্য হয় তাহলে আমরা বলবো মানুষকে যে আমাদের জল দাও, রাস্তা দাও, আমাদের ইলেকট্রিসিটি দাও, সব কিছু দাও, এটা ওদের নদীটাকেও দাও। আজ প্রথম আমার ভালো লাগলো যে পলাশীপাড়া থেকে পঞ্চায়েত স্তরে তারা এই বিষয়টিকে এত দূর অতি গুরুত্ব দিয়েছে। আমরা কত প্রশাসনের দরবারে ঘুরে ঘুরে বেরিয়েছি, কোনো প্রশাসন ব্যাপারটাকে তারা প্রত্যেকেই বলে যে আমাদের কাছে কার দুটো আধার কার্ড করে দিতে হবে, কার দুটো প্রকল্প করে দিতে হবে, এটাই বড় কাজ। তোমাদের ওই পরিবেশের কথা শোনা আমাদের খাই নেই, না পরিবেশের জন্য কোনো মানুষের কোনো মাথা ব্যথা নেই, তোমরা খেপা পাগল কিছু দৌড়চ্ছ বলব। কিন্তু আজ প্রথম এই পলাশীপাড়ার বুকে এসে আমাদের শ্রীকান্ত কিছুটা অ্যাক্টিভ উদ্যোগে, তার সাথে আমাদের এই পলাশীপাড়ার পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস, আমরা এই কর্মসূচির জন্য বিগত 10-15 দিন বিভিন্ন জায়গায় ছুটে গেছি। আমরা আপনাদের এই পলাশীপাড়া বিডিও সাহেবের সাথে, যিনি নতুন এসেছেন, তার সাথেও আমরা 1 ঘন্টা বসে কথা বলেছি, তার মধ্যেও আমরা ভীষণ আগ্রহ দেখেছি। আমার মনে হয় যদি পঞ্চায়েত স্তরে তারা বিডিও অফিসে বিষয়গুলো ফেলতে পারে, আমরা কথা বলে বুঝতে পেরেছি ছোটো ছোটো আকারে অনেক কাজ হবে। আজ যদি পলাশীপাড়া একটা দৃষ্টান্ত তৈরি করতে পারে, সেটা অন্য পঞ্চায়েতের পক্ষে একটা বড়সড় দৃষ্টান্ত হয়ে দাঁড়াবে। যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।